যেহেতু আমরা মেশিন লার্নিং শিখছি হাতে কলমে আর সে কারণেই কিন্তু প্রজেক্ট টাইটানিক আমরা যখন কোনো কিছু হাতে কলমে করি তখন কিন্তু সেই জিনিসটাকে আমরা ভালোভাবে বুঝতে পারি এটা কিছুটা প্র্যাকটিক্যাল অন দ্য জব ট্রেনিংয়ের মতো মানে ইন্টারনিদের মতো করতে করতে শেখা আর সে কারণে কিন্তু মেশিন লার্নিং হাতে কলমে দ্বিতীয় সংস্করণ বইটার পাশাপাশি আছি আমি আচ্ছা কেন প্রজেক্ট টাইটানিক এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে প্রথমত এটা একটা সত্যি ঘটনা এবং সবাই কম বেশি কিছু না কিছু জানেন দ্বিতীয়ত টাইটানিকের প্রতিটা তথ্য ইন্টারনেটে আছে এবং পুরোপুরি ভেরিফাইড চাইলে আপনার নিজের প্রেডিকশনও অন্য কারোর সাথে মেলাতে পারেন তৃতীয়ত টাইটানিকের ডেটাসেটটা অনেক ছোট মাত্র কয়েকশো কিলোবাইট চতুর্থ পৃথিবীতে সবাই তার নিজস্ব কাস্টমারকে খুব ভালোভাবে চিনতে চান আর এই কারণে কিন্তু হিউম্যান সাইকোলজির বেশ একটা বড় অংশ আমাদেরকে পড়তে হয় একটা মানুষ কেনই বা আপনার প্রোডাক্ট কিনবেন সেজন্য কিন্তু উনি কিভাবে চিন্তা করছেন সেটারও একটা যাচাইয়ের ব্যাপার আছে আপনার কাস্টমার বেজের মতো কিন্তু টাইটানিকে যারা ভ্রমণ করছিলেন তাদের পারিপার্শ্বিক নিজেদের সামাজিক অবস্থান কীভাবে তাদের সহযাত্রীদের ইনফ্লুয়েন্স টিকিটের ভাড়া কেবিনের দূরত্ব সেই ব্যক্তির সহযাত্রী কিভাবে তার বেঁচে থাকার ব্যাপারে ইনফ্লুয়েন্স করছে সেটা জানা যায় কিন্তু এই ডেটাসেট গেটে তবে এটা ঠিক যে প্রজেক্ট টাইটানিক করতে গিয়ে আমার হিউম্যান সাইকোলজির উপর একটা ভালো ধারণা এসেছে উনিশশো বারো সালের পনেরোই এপ্রিলের ঘটনা সবার ধারণা ছিল এই জাহাজটা ডুববে না আর সে কারণে কিন্তু বলা হতো আনসিঙ্কেবল টাইটানিক রাত এগারোটা চল্লিশে আইসবার্গে ধাক্কা খায় এই আর এম এস টাইটানিক জাহাজে মোট যাত্রী ছিলেন দুই জন টাইটানিকের ডিজাইন ক্যাপাসিটি অনুযায়ী লাইফ বোট নেবার কথা ছিল বত্রিশটা যেহেতু ব্যাপারটা ডিক্লেয়ার করা হয়েছিল যে এটা একটা আনসিঙ্কেবল শিপ আর সে কারণে কিন্তু তারা লাইফ বোট নিয়েছিল মাত্র বিশটা টাইটানিকের সান ডেকে কিছুটা জায়গা বাঁচে বলে সে কারণে কিন্তু তারা আর বেশি লাইফ বোট নিতে চায়নি জাহাজের ম্যানেজমেন্ট আমাদের ক্যালকুলেশন বলে জাহাজের সেই বিশটা লাইফ বোট কিন্তু বাঁচাতে পারতো মাত্র এক জন লোক তবে এটা ঠিক যে এ ধরনের বিপর্যয়ে কে বাঁচবেন আর কে মরবেন সেটা কিছুটা ভাগ্য নিয়ন্ত্রিত হলেও পারিপার্শ্বিক অবস্থার প্রভাব কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না এখন প্রশ্ন হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি অনুযায়ী যদি আমাদের সেই বত্রিশটা লাইফ বোর্ড থাকতো তাহলে কি সবাই বেঁচে যেতেন নাকি জাহাজ ডোবার সময় মানুষ কত তাড়াতাড়ি লাইফ বোর্ডে অ্যাক্সেস পেত সেটার কিন্তু ক্যালকুলেশন একটা বড় বিষয় সানডে থেকে কোন ধরনের কেবিন সবচেয়ে কাছে সেটা যদি বের করা যায় তাহলে কিন্তু একটা ধারণা পাওয়া যাবে এবার টাইটানিক জাহাজে যাত্রীদের বেঁচে থাকা বা মরে যাবার যে সম্ভবতা তার উপর একটা হাইপোথিসিস তৈরি করা যেতে পারে এই হাইপোথিসিসে একটা কনটেক্স নিয়ে আলাপ করি প্রথম শর্ত হচ্ছে টাইটানিক আইসবার্গে বাড়ি খেয়েছে এবং টাইটানিক ডুবতে পারে এই দুটো জিনিসই কিন্তু যাত্রীরা কোনোভাবেই মেলাতে পারছিলেন না আর সে কারণে কিন্তু একটা ইনফরমেশান ব্লাইন্ড স্পট তৈরি হয়েছে যেটা আসলে তাদেরকে ঠিক সিদ্ধান্ত নিতে ব্যাহত করেছে আর এর ফলাফল অনেক সময় নষ্ট হয়েছে আগেও কিন্তু বলেছিলাম এই মেশিন লার্নিং চ্যালেঞ্জের কথা আমাদের এই চ্যালেঞ্জে একটা টেস্ট ডেটাসেট দেওয়া হয়েছে যেখানে প্যাসেঞ্জারের সব তথ্য থাকলেও তার বেঁচে যাওয়ার তথ্যটা দেওয়া হয়নি আমাদের কাজ হচ্ছে বের করা এই টেস্ট ডেটাসেট থেকে কারা কারা আসলে বেঁচে গিয়েছিলেন আর সেটা আমরা করবো মেশিন লার্নিং প্রেডিকশন দিয়ে আজকে এ পর্যন্তই সামনে আসছি টাইটানিক ডেটাসেটগুলোর হাড়ির খবর নিয়ে